যুবক আমরা আশাহত নই, ভাগ্যহত নই, আশাহত নই, আমরা মায়ুস না ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা দিবেই দিবেই দিন ইনশাআল্লাহ, আমাদের দিন আমাদের কাছে ফেরত দিবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, আমাদের দিন আমাদের কাছে ফেরত আসবে ইনশাআল্লাহ। যে আল্লাহর সিদ্ধান্ত আমাদের মসজিদ আকসা আমাদের কাছে আসবে, আমাদের হারামাইন আবার খুলবে ইনশাআল্লাহ, আমাদের হারামাইনে আবার তারা আবার নামাজ হবে, আবার তাওয়াফ হবে, আমাদের আরাফার আবার আমরা হাজিরা দিব, আমাদের মসজিদ মাদ্রাসা সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলো আবার খুলবে ইনশাআল্লাহ, আবার উড়বে কালেমায়ে তৈয়বার পতাকা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান, বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা আলেমে দিনের জন্য দোয়া করবেন, বাংলাদেশের প্রতিটা কওমি মাদ্রাসাকে মনে করবেন আমার, বলেন কওমি মাদ্রাসা আমার, বলেন কওমি মাদ্রাসা আমার, আমার ইমানের হেফাজতের হেফাজতের দারওয়ান, দারওয়ান আমার, কোরআনের হেফাজতের কি দারওয়ান, কওমি মাদ্রাসা আমাদের ইমান আমাদের আমল হাকের হেফাজতের কি দারওয়ান, এই দেশের লাল সবুজের পতাকা হেফাজতের দারওয়ান। আমরা আপনাদের রাখাল, রাখাল আমরা আপনাদের রাখাল, আপনাদের থেকে মাল তুলে তুলে আপনাদের বাচ্চাদের মুখে তুলে দেই, সুবহানাল্লাহ বলবেন না, বাকিরা আপনাদের থেকে রক্ত চুষে চুষে অস্ট্রেলিয়া বাড়ি বানায়, আমরা আপনাদের টাকা নিয়ে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই, পার্থক্য আসেনি? আমাদের গাজী সাহেব কইবে মোস্তাক ভাই সবসময় শক্ত কথা কয়, খালি শক্ত কথা কয়, আমার মা একদিন আমার কয় তুই বেশি শক্ত কথা কয়, আমি কেমন আমার ছোটবেলায় মধু কম খাওয়াইছেন খিল্লে কি, আমরা আপনাদের রাখাল, বলেন আমরা আপনাদের কি রাখাল, রাখাল, রাখাল ইনশাআল্লাহ। আপনাদের উপরে থাবা আসার আগে আমাদের কলিজা পড়তে হবে ইনশাআল্লাহ, আমরা আগে বুক ফেটে দিব, আমরা আগে বুক ফেটে দিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের জান মাল ইমান নিরাপত্তার জন্য আমরা আমাদের সিনা আগে টান করে দিব ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে পর ভাইবেন না, আমাদেরকে কি ভাইবেন না বলেন, আমাদেরকে আপন ভাবতে হবে, কি ভাবতে হবে বলেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।